আইসক্রিম নেব আমাকে সেই আইসক্রিম দাও সেইটা সেইটা মানে কোনটা আমাকে লম্বা খাতে দিবা চকলেটের আইসক্রিমটা দাও এই নাও আইসক্রিম কথা তুমি কি ইয়ার কি মারছো কতক্ষণ থেকে রোদে দাঁড়িয়ে আছিস তাড়াতাড়ি ভালো আইসক্রিম দাও হ্যালো ভজন জুরান তাড়াতাড়ি এসে একটা কাস্টমার এসেছে কাস্টমার কোথায় কাস্টমার এই তো আমার নাম ভজা আমি গরম গরম ব্যাংক থেকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের লোন দেই আইসক্রিমের লোন করেছি অনেক ব্যবসা হয়নি কোনো লাভ তাই এই গরমে আমি হারাধন বিক্রি করব আইসক্রিম অনেক হবে লাভ সরি আমি দেখতে পাইনি এইটা তোমার জয়ন্ত মানুষটা দাঁড়িয়ে আছে ক্রিম আছে আইসক্রিম হারাধনের স্পেশাল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আইসক্রিম আমি আইসক্রিম খাবো আমিও খাবো আসুন আসুন কে জান হারাধনের স্পেশাল আইসক্রিম ও আইসক্রিম বানা দাঁড়াও দাঁড়াও হ্যাঁ বল আমাকে একটা আইসক্রিম দাও আমাকেও দাও দাঁড়া দিচ্ছি আইসক্রিম বালা কোথায় গেছে কোথায় গেছে এই যাও তো এটা দিন মিলে খেলি বলি নিন নিন খা খা তুমি চাউটা কি আমার কাছে হাঁটতে গেলে জানা তবে মুততে গেলে জানা তবে না বলে হুসু করতে গিয়েছিলাম তাহলে আমার নাম্বার ব্লক করে দেবে তুমি কি হচ্ছ তোমাকে ছাড়া আর বাঁচবো না তোমাকে ছাড়া আর মেয়ে পাও না তুমি কি রাখবে আমি রাখছি আর জীবনে ফোন করবে না কথায় কথায় ছন্দ ধরে এরকম করে রিলেশন হয় আবার ফোন করছি আজকের পর থেকে তোমার এই ঠোকাটা আমাকে দেখাবে না ব্রেকআপ বেবি শোনা জানো মেকআপ করো না তোমার সাথে জোরে জোরে কথা বলা আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও এবারে হাঁটতে মুততে শুতে গেলে তোমার পারমিশন নিয়ে করব ঠিক আছে এবারে মতন ক্ষমা করে দিলাম ওই জন্য আমি তোমাকে কত ভালোবাসি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বেবি আইসক্রিমের গাড়ি আসছে আমি আইসক্রিম খাবো ওকে বেবি মারো আইসক্রিম দাও দাও কি আইসক্রিম নেব বেবি কোনটা খাবে তোমার কাছে সবথেকে ভালো প্রিমিয়াম যে আইসক্রিমটা আছে সেটা দাও প্রিমিয়াম মানে কি দামি হয়তো হবে যাই হোক সকাল সকাল একটা মুরগি পেয়ে গেছি এই আইসক্রিমের দাম 500 টাকা বেবি এত কম দামের আইসক্রিম আমি খাবো না ও আইসক্রিম ওলা তোমার কাছে যে সবথেকে দামি আইসক্রিমটা আছে না সেটা দাও দাঁড়াও দিচ্ছি নমস্কার স্যার নমস্কার ম্যাডাম আমার নাম ভজা আমি গরম গরম ব্যাংক থেকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের লোন দেই আইসক্রিমের লোন হ্যাঁ স্যার আপনি ঠিকই শুনেছেন আমাদের কাছে আছে মহেন্দ্র বাহুবলী আইসক্রিম যার দাম মাত্র 3 লাখ টাকা 3 লাখ টাকা হ্যাঁ স্যার আপনাকে 5 বছরের জন্য লোনটা দেওয়া হবে 14% ইন্টারেস্টে আর আপনি যদি এক্ষুনি এই অফারটা নেন তাহলে আপনি 1 লাখ টাকার ইন্স্যুরেন্স পেয়ে যাবেন ফ্রি আইসক্রিমও ইন্স্যুরেন্স হয় হ্যাঁ স্যার অবশ্যই পাবেন ধরুন এই গরমে আপনি আইসক্রিম খেতে খেতে আপনার আইসক্রিমটা গলে গেল তখন আপনি একদম নতুন আইসক্রিম পাবেন আপনাকে 1 টাকাও দিতে হবে না কি দেব নাকি 3 লাখ টাকার আইসক্রিম আরে দাঁড়া দিচ্ছি তো নাকি চল আইসক্রিম আছে আইসক্রিম হারাধনের স্পেশাল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আসুন আসুন খেয়ে যাই আইসক্রিম মানে আইসক্রিম বাবা আমাকে কিনে দা কোন আইসক্রিম আইসক্রিম হবে না 1 লাখ দিয়ে চকলেট কিনে দিলাম ঘর চল আমি ভাজা বনি মুখে আইসক্রিম কিনে দা আরে কচি গরমে আইসক্রিম খেতে নেই গলা ব্যথা করবে জ্বর হবে ঘর চল জ্বর আমি আইসক্রিম বাবা আমাকে কিনে দা আচ্ছা তুমি কি করবে
এটা মানে কোনটা? আমাকে লম্বা খেতে দিও আর চকলেট আর আইসক্রিমটা দাও। ওটা দাঁড়া দিচ্ছি। এই নাও। আইসক্রিমটা মনে হয় গলে গেছে। আমি আমার সাথে জানি না মোকে ভালো আইসক্রিমটা দাও। ভালোই তো দিয়েছি। ঠিক আছে বল কোনটা দেব। আমাকে তেঁতুল ফ্লেভারের আইসক্রিমটা দাও। তেঁতুল আইসক্রিম? আমার কাছে তেঁতুল আইসক্রিম নাই। তাহলে আমাকে উচ্চ ফ্লেভারের আইসক্রিমটা দাও। তুমি আমার দিকে কি দেখছো? যেটা দেখছো সেটা দাও। এটাও নেই। এটাও নেই। তাহলে আমাকে অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিমটা দাও। এটা আছে তো? হ্যাঁ আছে আছে, দিচ্ছি দিচ্ছি। এই নাও। কত টাকা? বেশি নয়, মাত্র 60 টাকা। 60 টাকা? 60 টাকা কি স্যার? অরেঞ্জ আইসক্রিম 40 টাকা আর চকোবার 20 টাকা, টোটাল 60 টাকা। তুমি গলা চকোবার দিয়েছো, তারও টাকা নেবে? আগে হ্যাঁ। এই নাও তোমার আইসক্রিম, আমি কোনো টাকা বাকি দিতে পারবো না, এই গচ্ছল। বৌদি, আগে আমার আইসক্রিমের টাকাটা দাও। টাকা আমি নেওয়া আছি, কচি ধর তো ব্যাগটা। এখানে চিটিং বাজি, বাজি ব্যবসা, চিটিং বাজি ব্যবসা না। আমাকে একটা জীবন ঠান্ডা করার আইসক্রিম দাও। অবশ্যই দেবো। আগে টাকা তারপরে আইসক্রিম। আগে আইসক্রিম তারপর পয়সা। কাস্টমার লোক কি দোকানদার পেঁচা। আচ্ছা দিচ্ছি। কি আইসক্রিম দেব? ভ্যানিলা উইথ এক্সট্রা বাটার স্কচ। ঠিক আছে দিচ্ছি। এই না, হেই দাদা, আরে 50 টাকা দে দে। দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ দে টাকা দে। এই নাও টাকা আর 1950 টাকা ফেরত দাও। 50 টাকার আইসক্রিমে 2000 টাকার নোট? এত টাকার খুচরো নেই। তোমার কাছেও খুচরো নেই? দাও টাকা দাও, পরে 50 টাকা নিয়ে নেবেন। বল টাকা দাও। তুমি আমার বন্ধু না আমার বাবার বন্ধু, কোনো ধারটার হবে না। কেন হবে না? এই পুরো এলাকার লোক নেড়াকে ধার দিয়েছে। এলাকার লোক ধার দিয়েছে তো কি হয়েছে? আমি দেব না। তাহলে আমার 1950 টাকা ফেরত দাও। খুচরো নেই। 50 টাকা ধারই থাক, পরে নিয়ে নেবে। সালা তখন দেখি লাভের বদলে লস হয়ে যাচ্ছে। না আর রাস্তায় নয়, যাই একটু পাড়ার দিকে যাই। আইসক্রিম আছে, আইসক্রিম, হারাধনার স্পেশাল আইসক্রিম। আসুন দাদা, আসুন দিদি, হারাধনার স্পেশাল আইসক্রিম খেয়ে যান। ওই তো আইসক্রিম আলে, আমি আইসক্রিম খাবো। আসুন আসুন খেয়ে যান হারাধনার স্পেশাল আইসক্রিম আলে। আইসক্রিম দাও। হে দিব, আগে টাকা দে। দাও গো। টাকা তো আমার কাছে নাই। টাকা নেই তাহলে তো আইসক্রিম হবে না। কি আইসক্রিম হবে না? এই আমার দাঁতটা কোথায় লে? এই তো এক মাথায় দেব। আগে আমাকে আইসক্রিম দাও। ঠিক আছে দিচ্ছি। আমার কাছে তো টাকা নেই। তোর বাবা যাবার সময় আমাকে টাকাও দিয়ে যায়নি। বলে তো আইসক্রিম নিয়ে চলে গেল। ও আচ্ছা, একটা কথা বলতো,
আমার মেয়ে নিজে টেডি রেখে গেছে না তুই নিজে টেডি জামা রেখে আমার মেয়েকে আইসক্রিম দিয়েছিস তুই দাঁত কালাচ্ছিস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন দেখা যাচ্ছে তাহলে পরে ভিডিওতে বাই